গাইঘাটা ব্লকের কালীপূজোর নজর কেড়েছে চাঁদপাড়ার মিলন চক্র ক্লাব। বিশেষভাবে তাদের পুজো মণ্ডপের সুনিপুণ কাজ মানুষের নজর কেড়েছে। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা চাঁদপাড়ার মিলন চক্র ক্লাব এবার তাদের ৪৭তম বর্ষে। এই ৪৭তম বর্ষে তাদের ভাবনা কাল্পনিক মন্দির। এই মন্দিরটি তৈরি করা হয়েছে পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে। পুজো মণ্ডপে মূলত ব্যবহার করা হয়েছে কাঠ ও বাঁশ দিয়ে। এ বিষয়ে মিলন চক্র ক্লাবের এক সদস্য বলেন, আমরা হলাম চাঁদপাড়া শিমুলিয়াপাড়া মিলন চক্র ক্লাব। আর আমাদের এবছরের আমরা ৪৭তম বর্ষে পদার্পণ করেছি। আর মূলত কাল্পনিক ভাবনা চিন্তাতেই আমাদের এই ব্যাপারে পূজা মণ্ডপটি তৈরি করা হয়েছে। আর পূজা মণ্ডপটি তৈরি হয়েছে মূলত আপনার কাঠ দিয়ে, ফাইবার আছে এবং কাঠের গুঁড়ো, এই সমস্ত জিনিসের মিশ্রণ দ্বারাই আমরা আমাদের এবারে পূজা মণ্ডপটি তৈরি করেছি। মূলত কাঠ দিয়ে একটা কাল্পনিক মন্দির তৈরি করা হয়েছে। দেখুন, সারা বছর আমাদের ক্লাবের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস থাকে, আপনারা জানেন তো। এই পুজোকে সামনে রেখে বিশেষ করে আমাদের এবার মূলত যেটা হচ্ছে সামাজিক কিছু কাজকর্ম আমরা করছি, বরাবর যেমন করি এবছর আমাদের রয়েছে। হ্যাঁ, এটা এটা পুরোপুরি কাঠ দিয়ে, মানে ছোটো ছোটো কাঠের টুকরো কেটে ডিজাইন করা হয়েছে। মায়ের সাবেকি রূপ আছে, মূলত আমাদের শিল্পী সিন্ধু ভট্টাচার্যের ভাবনাতেই এটা কম্পোজিশন করেই তৈরি করা হয়েছে। আপনার নাম? আমার নাম রাজীব শাহ, ক্লাবের সদস্য। ক্লাব সদস্য? হ্যাঁ, ক্লাব সদস্য।